أعوذ بالله من الشيطان الرجيم السلام عليكم ورحمة الله কোরআনের দৃষ্টিতে জিহারের কাফফারা কি? জিহার এমন একটি শব্দ যে আপনি আপনার স্ত্রীকে স্ত্রীর কোনো এক দিককে মায়ের সাথে তুল্য করলেন, আপনি স্ত্রীকে মা বলে বসলেন, স্ত্রীর কোনো একটি সাইডকে আপনি আপনার জন্মদাতা মায়ের সাথে তুলনা করছেন। তো এই ধরনের কাজ যারা করবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যে কাফফারা দিতে হবে, কারণ এটা একটি স্ত্রী একটি আলাদা জিনিস, মা আলাদা জিনিস। স্ত্রীদের সাথে মায়েদের সমতুল্য করার নির্দেশ কোরআন দেয় না। কোরআনের 58 নম্বর সূরা আল মুজাদালা এর আয়াত নম্বর 3 এবং 4, এখানে আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইউযাহিরুনা মিন নিসাইহিম সুম্মা ইয়াউদুনা লিমা ক্বালু فتحرير رقبة من قبل أن يتماسا ذلكم توعظون به والله بما تعملون خبير فمن لم يجد فصيام شهرين متتابعين من قبل أن يتماسا فمن لم يستطع فإطعام 60 مسكينا ذلك لتؤمنوا بالله ورسوله وتلك حدود الله وللكافرين عذاب أليم جارا نيز استري সাথে জিহার করে বসে তারপরে নিজেদের সেই কথার তালাফি করতে চায়, তাহলে তাদের কর্তব্য একটি গুলামকে কিংবা বাদীকে মুক্ত করে দেওয়া। এতে একে অন্যকে সোয়ার করবে, আপনি জেল থেকে কাউকে মুক্তি দিতে পারেন। যতক্ষণ পর্যন্ত আপনি জেল থেকে কাউকে না ছাড়াবেন ততক্ষণ পর্যন্ত স্ত্রীর গায়ে আপনি হাত লাগাতে পারবেন না। এভাবেই যে তোমাদেরকে উপদেশ দেওয়া হচ্ছে, আর আল্লাহ বলছেন তোমরা যা কিছু করে যাচ্ছ সেসবের খবর তিনি খুব ভালো করেই রাখেন। তবে যার তেমন সামর্থ্য নেই তাকে এক নাগাড়ে 2 মাস সোজা রাখতে হবে পরস্পর মিলনের আগেই। তবে যার তেমন শক্তি নেই 60 জন মিসকিনকে খানা খাওয়াবে। এই নির্দেশ দেওয়া হলো যাতে তোমরা সবাই আল্লাহ তাআলার উপরে আস্থাবান হও আর তার রাসুলের উপরেও। এই হচ্ছে আল্লাহ তাআলা নির্ধারিত সীমা। আসলে কাফেরদের জন্য তো কঠোর যন্ত্রণাদায়ক শাস্তি তৈরি করে রাখা হয়েছে। তো আপনি যদি আপনার স্ত্রীকে মা বলে বসেন বা মায়ের সাথে তুল্য করেন, তাহলে আপনার এই শাস্তি আল্লাহ তাআলা দিয়েছেন। আর যতক্ষণ পর্যন্ত আপনি এই বিধান না মানবেন ততক্ষণ পর্যন্ত আপনি আপনার স্ত্রীর গায়ে হাত লাগাতে পারবেন না। এই বিধান কোরআনের মাধ্যম দিয়ে মানব সমাজের মধ্যে যারা আল্লাহ বিশ্বাসী, পরকাল বিশ্বাসী, যারা ইসলাম বিশ্বাসী, যারা মুমিন মুসলিম, তাদের জন্যই কেবল বলা হচ্ছে। অন্যদের যার যা ইচ্ছা সে তাই করতে পারে, কারণ মূলত কোরআন আস্তিক সমাজকে নিয়ে বেশি প্রাধান্য দেয় নাস্তিক সমাজের বিপরীত। কারণ নাস্তিকরা কোরআন মানে না আর আস্তিকরাই কোরআন মানে।